ভিউয়ারস আমি পারভেজ আহমেদ। আজকে আলোচনা করব আমি ঢাকা স্টক মার্কেট এই চ্যানেলটা কতটুকু আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট, অ্যাকচুয়ালি কতটুকু ইম্পর্ট্যান্ট। আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন, পেজ সামনে আছে এবং এটার সম্পূর্ণ ইনফরমেশন অনলি 15 সাবস্ক্রাইবার্স এবং 19টা ভিডিও আছে, ঠিক আছে। আমি এখন দেখাবো যে 19টা ভিডিওর মধ্যে এই যে যেই কটা ভিডিও শো করতেছে এই কটা ভিডিও কতটুকু ইম্পর্ট্যান্ট এবং রিসেন্ট ছাড়া দেখেন চার ঘন্টা আগে, ঘন্টা একদিন আগে, দুই দিন আগে মানে আমি নিয়মিতভাবেই ছাড়তেছি বলা যায়, ঠিক আছে। তো এটা কতটুকু ইম্পর্ট্যান্ট আমি আজকে আলোচনা করব, ঠিক আছে। আমি প্রথমে রিলায়েন্স দিয়ে আলোচনা করি। রিলায়েন্সটা দেখেন আমি চার ঘন্টা আগে ছাড়ছিলাম, আসলে আমি আরও আগে ভিডিওটা মেক করছিলাম কিন্তু এটা ছাড়তে পারি নাই, আমার নেটের প্রবলেম ছিল, মোবাইলের প্রবলেম ছিল, যার জন্য আমি এটা কী করতে পারি নাই, অনলাইনে আর কি আপলোড দিতে পারি নাই। তো এই জায়গায় দেখেন এটা ছিল আপনার কত টাকা, 58.20, 58.20 ছিল, ঠিক আছে। 58.20 মানে গতকালকে স্টপ হয়েছিল এবং আজকে প্রায় 60 টাকাতে, হ্যাঁ 60 টাকাতে স্টপ হয়েছিল, অর্থাৎ প্রায় 4%-এর কাছাকাছি এটা ক্লোজিং দিছে। তারপরে আছে আপনার ইস্টার্ন ইন্স্যুরেন্স, এটা আমি বলছিলাম যে এটা একটু ভালো করবে, গত আমি শুক্রবারে এটা ছাড়ছিলাম, বলছিলাম যে এটা ভালো করবে এবং আজকে এটা মোটামুটি 5%-এর মতো গ্রোথ হয়েছে। তারপরে আমি এই জায়গার মধ্যে আমি বলে দিছি যে কোনটা কতটুকু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সবগুলো আপনারা দেখতে পারছেন মোটামুটি, তাও ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা আছে, দেখে নেবেন যদি সময় পান। তারপরে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এটা অত্যন্ত সুন্দর একটা কোম্পানি, এটা নিয়ে আমি সুন্দরভাবে আলোচনা করছিলাম। তো এই জায়গার মধ্যে একটু শব্দের প্রবলেম ছিল, যখন ভিডিওটা তৈরি করি তখন একটু প্রবলেম দেখা দেয়, কিন্তু ভিডিওটা দেখলে, কষ্ট করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা দুঃখিত। দুঃখিত, এখন ভিডিওটা আপনারা দেখলে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ইম্পর্ট্যান্ট একটা শেয়ার। তো আমি বিস্তারিত আলোচনা না করে চলে যাচ্ছি পরবর্তীতে, এশিয়া ইন্স্যুরেন্স এই জায়গায় দেখতেই পাচ্ছেন 51.40, এটা কিন্তু আজকে ক্লোজিং হয়েছে 55 টাকা, হ্যাঁ 55 টাকা, অর্থাৎ আজকে এটা অনেক ভালো করছিল। গত দুই দিন আগে বৃহস্পতিবারে আমি আলোচনা করছিলাম এবং আমি নিজেও ইনভেস্ট করছি, এটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এবং আমি বলছিলাম যে এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং অনেক কয়েকটি ইন্স্যুরেন্স সেক্টর আছে, অর্থাৎ পুরো ইন্স্যুরেন্স সেক্টরটাই একটা মুভ করবে, কোনোটা বেশি কোনোটা কম, অর্থাৎ এই সপ্তাহটা ইন্স্যুরেন্সের জন্য খুবই লাকি। যারা আমার ভিডিওটা দেখছেন এবং এই ইন্স্যুরেন্স নিয়ে বিস্তারিত ভিডিও দেখবেন তারা আমি মনে করি লাকি, কারণ তারা, তাদেরকে আমি ইনভেস্ট করার কথা বলবো না, তাদেরকে আমি এটা বলবো যে আপনি একটু নিজে থেকে দেখে নেন ভাই, নিজের অ্যানালাইসিস যদি করতে পারেন দেখে নেন, আর আমার ভিডিওটা দেখলেও আপনার তেমন লস হবে না, আমি বলতেছি না কেনার জন্য, আপনি দেখে রাখেন যে এবার হয় কিনা, ঠিক আছে। তবে এই সপ্তাহটা ইন্স্যুরেন্সের জন্য সোনালী একটা সপ্তাহ হতে চলেছে। তারপরে আমি ওরিয়ন ফার্মা বিগত এক সপ্তাহ আগে কিন্তু ওরিয়ন ফার্মার মধ্যে একটা ভালো একটা গ্রোথ ছিল, তারপরে দেখা যায় যে এটা একটা কারেকশন করে, তো দেখেন এটার মধ্যে আমার ভিউ সর্বোচ্চ 84 ভিউ, এবং এটা ভালো একটা, ভালো হবে না কেন, ওরিয়ন ফার্মা এখন আমার যে আইডিয়া দিছিলাম এটার সাথে ম্যাচিং করছে,
অর্থাৎ 118-কে খুবই রেসপেক্ট করছে, খুবই রেসপেক্ট করছে, ঠিক আছে। তো তো আপনারা যারা দেখেন নাই ভিডিওটা, ভিডিওটা দেখে নিতে পারেন। তারপরে অরিয়ন ইনফোসিস তখন 419 টাকা ছিল ওই দিন, তারপর কিছুটা কারেকশন করছে এবং পরে 500 উপর পর্যন্ত মুভ করছে, ঠিক আছে। এনবয় টেক্সটাইল আসলে একটা ভালো কোম্পানি, ডেনিম কোম্পানি, আমি এটা এইটুকু জানি, ডেনিম কোম্পানি, এবং এটার গ্রোথ ভালো, এটার গ্রোথ ভালো এবং এটার শেয়ারের পরিমাণ খুবই কম। সো এই জায়গায় একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে, আজকে না হোক, আপনি যদি 1 বছর ধরে রাখেন আপনি ডাবল প্রফিট নিয়ে আসতে পারবেন। ওকে, আপনি সব কয়টা শেয়ার থেকে আপনি শর্ট টাইমে নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে। কিছুটা রাখলে আপনি দেখা দিতে পারে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে আপনি ভালো একটা রিটার্ন নিয়ে আসতেছেন যদি আপনার কোম্পানিটা ভালো হয়। এটাই নিয়ম। তারপর সিটি ব্যাংকে আমি আলোচনা করছিলাম কতটুকু রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট আছে। আমি বলছিলাম যে এই যে 23.10 টাকা আপনার একটা রেজিস্ট্যান্স আছে, এটা যদি পার করতে পারে 24 টাকা খুব সহজে চলে যাবে। তারপর পরবর্তীতে রেজিস্ট্যান্স 25.20 টাকা, 25.20 টাকা হবে। তো বিস্তারিত আলোচনা দেখে নেবেন। স্কোয়ার টেক্সটাইল, এটাও খুব সুন্দর একটা গ্রাফ আছে, সময় পাইলে দেখে নেবেন। তারপরে আইএফআইসি একটা বিশেষত্ব আছে যেটা আমার কাছে খুবই ইম্প্রেসিভ হয়েছে, আমি নিজেই দেখে ভালো লাগছে। কারণ আমি বলছিলাম যে 13.20 টাকার নিচে আসার সম্ভাবনা খুবই কম, এবং গত 12 দিন অর্থাৎ 2 সপ্তাহে এটা আমার কথাকে খুব বেশি রেসপেক্ট করছে, 12 টাকার নিচে আসে নাই। পরবর্তীতে 13.20 টাকা আসে নাই, পরবর্তীতে 14 টাকা পর্যন্ত মুভ করছে, আবার 13.20 টাকা পর্যন্ত সে একটা সাপোর্ট নিয়েছে। তো আপনারা দেখতে পাইছেন যে যারাই আমার কথা শুনছে বা এই চ্যানেলকে ফলো করছে তারাই লাভবান, বেশিরভাগ সময় লাভবান হয়েছে। হয়তো কোনো একটা স্টকে সে কিছুদিনের জন্য আটকে থাকতে পারে, বাট আমি তাদেরকে সাজেস্ট করবো আপনি আটকে থাকবেন না, ইনশাল্লাহ আপনি এই জায়গা থেকে চলে আসতে পারবেন। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করবেন, এবং আপনাদের মতামতকে আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে দেখাই আমার নতুন চ্যানেল এটার মুভ যদি আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে। এটা পার্সোনাল জিনিস, অনলি 410টা ভিউ হয়েছে এই গত 28 দিনে, এবং আপনারা দেখতে পারেন এই যে 0 থেকে শুরু করে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ গ্রো হচ্ছে। দেখেন গ্রাফের মধ্যে যেই রকম থাকার কথা শেয়ার মার্কেটে ওই রকমই, কিন্তু আমি মনে করি আমারটা আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। এই যে মধ্যে একটু সাবস্ক্রাইবার কমে গেছে, আপনার সাবস্ক্রাইব করলে আবার উপরের দিকে উঠবো ইনশাল্লাহ। তো তো দেখেন এই যে গ্রোথগুলো কীরকম, 10,000% গত মাসের তুলনায়, এই জায়গায় 5,000% গত মাসের তুলনায় ভিউজ বাড়ছে। তো সবই আপনাদের দোয়া, ঠিক আছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে গড়িয়ে তুলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি এটা কিসের জন্য করি, আমি এটা টাকার জন্য না, আমি এটা করি আমার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমি একটা জিনিস যদি নিজেকে প্রমাণ করতে পারি যে হ্যাঁ আমি আমি যেটা বলছিলাম ভেবেছিলাম সেই রকমই হচ্ছে, তাহলে নিজের কাছে ভালো লাগে আরেকজনকে সাহায্য করতে। আরেকজনকে যখন আপনি শিখাবেন না তখন আপনাকে নিজে আগে শিখতে হবে। তো আমার কাছে এইটাই আর কি আমার লাভ, যে আমি নিজে শিখতেছি তারপরে আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো আমি আমার শিখাও হচ্ছে, আপনাদের উপকার হচ্ছে, তো দুইটা লাভ হচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।